রাজধানীতে খেলার মাঠ দখল করে একের পর এক উঠছে আবাসন প্রকল্পের ভবন। এতে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের কজন অসাধু কর্মকর্তারা জড়িত, এমন অভিযোগ করে তাদের বিরুদ্ধে দুদককে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন উত্তরের মেয়র আতিকুল ইসলাম। এছাড়া পুকুর, জলাশয়, উদ্যানসহ খোলা জায়গা দখল হলে উত্তর সিটি কর্পোরেশনে অভিযোগ করতে বলেন মেয়র আতিকুল ইসলাম। মিরাজ মিজি রিপোর্টে বিস্তারিত। ড্যাব বলছে আন্তর্জাতিক মানদণ্ডে প্রতি 12,500 জনের জন্য অন্তত একটি খেলার মাঠ প্রয়োজন। সে হিসাবে ঢাকার দুই সিটিতে প্রায় 1,84,00,000 মানুষের বিপরীতে মাঠ দরকার 1,466টি, অথচ রয়েছে মাত্র 256টি। এগুলোর মধ্যে 214টি বিভিন্ন প্রতিষ্ঠান, কলোনি ও দখলের শিকার। ঢাকার উত্তর সিটির 3 নম্বর ওয়ার্ডের প্যারিস রোড মাঠ এটি। ড্যাপের নকশায় একে মাঠ দেখানো হলেও জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ এখানে প্লট বরাদ্দ দিতে চায়। এতে নিষিদ্ধ হয়ে যায় কোমলমতি শিশুদের খেলাধুলা, মাঠ পরিণত হয় ভাগাড়ে। স্থানীয় মানুষের দীর্ঘদিনের আন্দোলনে যোগ দেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর। বিষয়টি নজরে আসে উত্তর সিটির মেয়রেরও। আবর্জনা পরিষ্কার করে গত 29 সেপ্টেম্বর মাঠটি উন্মুক্ত করা হয়। মাঠ ফিরে পেয়ে খুশি শিশু কিশোররা। আমরা ঘরে বসে মোবাইল বিভিন্ন গেমস খেলতাম। আজকে আমি মনে করি যে এই মাঠটা যদি সবসময় মাঠ থাকে, দৈনিক যে শারীরিক চর্চাটা করতে পারবো, তাহলে আমাদের শরীর সুস্থ অনেক ভালো থাকবে। তা আগে আমরা 4 দেওয়ালের মাঝে বন্দি ছিলাম, খেলতে পারতাম না, এখন তো মাঠ আছে, আমরা খেলতে পারতাম, ওটাই অনেক খুশি। আমরা চাই এই মাঠ আজীবনই থাকুক। এই মাঠটাতে আমরা সবাই খুশি, এই মাঠটা আমরা সারা জীবন চাই। তবে এখনো শঙ্কা কাটেনি মাঠে আবাসন প্রকল্প করতে এখনো মরিয়া জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ, এমন অভিযোগ ওয়ার্ড কাউন্সিলরের। এই মাঠে আমাদের বাংলাদেশ জাতীয় ফুটবল টিমের 4 জন অধিনায়ক খেলেছে। আমাদের পরবর্তী প্রজন্ম তার শারীরিক মানসিক বিকাশের মধ্য দিয়ে মাদককে না বলবে, আগামীর বাংলাদেশকে তৈরি করবে ইনশাআল্লাহ। যারা শিশুদের খেলার মাঠ, পুকুর, জলাশয় দখল করে আবাসন মার্কেট বা ধর্মীয় উপাসনালয় করার পায়তারা করছে, তাদের সাবধান হওয়ার হুঁশিয়ারি মেয়রের। প্যারিস রোডে মিরপুর 3 নম্বর ওয়ার্ডে, যেখানে 3 লক্ষ লোক বাস করে, যেখানে মহানগর ডিজাইনের মধ্যে লেটেস্ট ড্যাপের মধ্যে হলো আমার দেখানো হয়েছে এটি হলো খেলার মাঠ, কেন এই প্লট দেওয়া হলো এবং যারা যারা জড়িত, অবশ্যই আমি বলবো দুদক তাদের এগেনস্টে যেন তদন্ত শুরু করে। খেলার মাঠে যত অবকাঠামোই তৈরি হোক, তা উদ্ধার করে জনগণের কাছে ফেরত দেওয়ার অঙ্গীকার উত্তর সিটির মেয়রের। আমি অনুরোধ করব জনগণের কাছে, আমাকে আপনার তথ্য দিন। মিরাজ মিজু, দেশ টিভি, ঢাকা। আমি